ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا اللهم طهر قلوبنا من النفاق يا رحم الرحيم يا اكرم الاكرمين আল্লাহ তোমার কালাম উল্লাতে কয়েকটি সূরা তিলাওয়াত করেছি, আল্লাহ তোমার হাবিবের উপর কয়েক মর্তবা দুরূদ শরীফ পাঠ করলাম, মাওলা আল্লাহ সর্বপ্রথম আমাদের জীবনের গুনাহাতের মাফ ফরমাও, আল্লাহ গুনার দিকে চাইলে মাওলা জাহান্নাম সারা কিছুই দেখে না, আল্লাহ আমার গুনাহ মরুভূমির বালুকণার চাইতে বেশি হতে পারে মাবুদ, আল্লাহ মহাসাগরের পানির চাইতে বেশি হতে পারে, আল্লাহ তোমার রহমত বেশি নয়, আল্লাহ আপনি নিজেই কোরআনের মধ্যে বলছেন লা তাকনাতু মির রহমাতিল্লাহ, আল্লাহ আমরা গুনার ফল লজ্জিত হইলাম মাওলা, আল্লাহ আমাদের মাফ ফরমাও, ইয়া আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ ফরমাও, ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামুল আকরামিন, ইয়া আল্লাহ আমরা রুহান জিসমানি রোগ থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত ফরমাও, ইয়া আল্লাহ সব ধরনের আজাব গজব থেকে আল্লাহ মুসিবত থেকে আমাদের সবাইকে হেফাজত ফরমাও, ইয়া আল্লাহ তোমার বান্দা যে উদ্দেশ্য আয়োজন করেছে মাওলা তোমার তো জানা, আল্লাহ তোমার বান্দার মনের খবর তুমি জানো মাওলা, ইয়া আল্লাহ তোমার বান্দার সিন্নি সালাত সব জিনিসকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও, ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন তোমার বান্দার উদ্দেশ্য হইল মাওলা তুমি রাজি আর খুশি হয়ে যাও মাওলা, ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামুল আকরামিন, ইয়া আল্লাহ তোমার বান্দার আম্মা আব্বা আত্মীয় স্বজন খেসাকারি পাড়া প্রতিবেশী অনেক মায়ার মানুষ অন্ধকার খবর, আল্লাহ তুমি তাদের সবাইকে গরিকে রহমত ফরমাও, ইয়া আল্লাহ আম্মা আব্বার খবরের জান্নাতের বাগ বানিয়ে দাও, ইয়া আল্লাহ পূর্বাধিকারী আলম ইয়া আল্লাহ তামাম দুনিয়ার খবর মুহূর্তের ভিতরে লওয়া যায় মাওলা, ইয়া আল্লাহ বাড়ির পাশে আল্লাহ সাড়ে তিন হাত মাটির নিচে খবরের খবর লওয়া যায়, আল্লাহ জানি না তারা কোন অবস্থায় শহীদ আছে মাওলা, ইয়া আল্লাহ সন্তানে যদি কাশি হয় সর্দি হয়, ইয়া আল্লাহ সন্তানের অবস্থা যদি সামান্য খারাপ হয় মা বাবার ঘুম লাগে না মাওলা, ইয়া আল্লাহ আজকে অসংখ্য গণিত অনেক বছর ধরে আল্লাহ তারা মাটির নিচে শহীদ জানি না কোন অবস্থা, আল্লাহ সাপ বিচ্ছুর গড় খবরের গড় আল্লাহ কোন অবস্থা সহিত, ইয়া আল্লাহ তুমি আমাদের আম্মা আব্বারে মাফ ফরমাও, ইয়া আল্লাহ আম্মা আব্বার খবর আল্লাহ জান্নাতের ভাগ করে দাও, ইয়া আল্লাহ তাদের খবরের সম্পর্ক বিশ্ব নবীর রোজে আথরের সাথে করে দাও, ইয়া আল্লাহ তাদের খবরের মধ্যে আল্লাহ জান্নাতি বিছানা বিছিয়ে দাও মাওলা, ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামুল আকরামিন, ইয়া আল্লাহ আমাদের মার খানদান বাবার খানদান দাদা দাদি নানা নানি খেস আকারি পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ ফরমাও, ইয়া আল্লাহ আমাদের হাজিরানে মজলিসের সবাইকে তুমি মাফ ফরমাও, ইয়া আল্লাহ আমরা রুহান জিসমানি রোগ থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত ফরমাও, ইয়া আল্লাহ কার দিলের মধ্যে কোন নেক উদ্দেশ্য লুকে আছে মাওলা তোমার তো খবর জানা, আল্লাহ তুমি এই নেক উদ্দেশ্যের আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাও, ইয়া আল্লাহ কে কোন ঘাটের মধ্যে আটকা আছে মাওলা আল্লাহ তুমি তো জানো, ইয়া আল্লাহ তুমি আমাদের সকলকে আল্লাহ এই বিপদের ঘাট থেকে উদ্ধার করে দাও মাওলা, ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামুল আকরামিন, আল্লাহ শাবান মাসের ফজাইল আর বরকত আপনাদের মালামাল করে দাও মাওলা, ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামুল আকরামিন, ইয়া আল্লাহ পরওয়ারদিগারে আলম, ইয়া আল্লাহ এই তিলাওয়াতের সওয়াব হানি আল্লাহ কোটি কোটি গুণ বাড়াই আল্লাহ মায়া নবীর রোজা মরে পৌঁছে দাও, ইয়া আল্লাহ পরওয়ারদিগারে আলম
ইয়া আল্লাহ এই তিলাওয়াতের সওয়াবখানি আল্লাহ আমাদের সমস্ত আত্মীয় স্বজন রুহের মধ্যে পৌঁছে দেব। ইয়া আল্লাহ পরওয়ারদিগারে আলম তাদের রুহ আমরার উপরে রাজি আর খুশি করে দেব মাওলানা। ইয়া আল্লাহ আমরার গুনার কারণে যদি কেউ আযাবের মধ্যে গ্রেফতার হয় আল্লাহ তুমি শাবান মাসের খাতিরে মাফ ফরমাও। ইয়া আল্লাহ আমরার তারা সন্তান হইয়া কইরাম মাওলানা আল্লাহ তুমি আমরার আম্মা পরে মাফ ফরমাও। রব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ পরওয়ারদিগারে আলম ইয়া আল্লাহ আমরার আম্মা পরে মাফ ফরমাও। ইয়া আল্লাহ মানুষ ভুল ত্রুটি হইতে পারে মাওলা আল্লাহ পরওয়ারদিগারে আলম আল্লাহ তুমি তাদের মাফ ফরমাও। ইয়া আল্লাহ আমরার কারণে অনেক নামাজ অনেক ইবাদত বন্ধ ইয়া আল্লাহ গাফলতি করছেন ফরছেন না মাওলা। ইয়া আল্লাহ তুমি তাদের মাফ ফরমাও। ইয়া আল্লাহ আমরা তারা সন্তান হইয়া কইরাম মাওলা আল্লাহ তুমি তাদের মাফ ফরমাও। ইয়া আল্লাহ আমরার মায়ার দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন সবাই তুমি মাফ ফরমাও। ইয়া আল্লাহ তাদের বড় আশা ছিল আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। ইয়া আল্লাহ আমরার ইন্তেকালের পরে একদল মানুষ দোয়া করনে ওয়ালা বাকি ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ অনেক মানুষের আল্লাহ ওলাদ নাই আল্লাহ তারার জন্য কে দোয়া করবে মাওলানা। ইয়া আল্লাহ নিঃসন্তান তাদের সবাইকে তুমি মাফ ফরমাও। ইয়া আল্লাহ আমাদের অভাব অন্টন আল্লাহ দূর করে দো মাওলা। ইয়া আল্লাহ আমরার পরিবার পরিজনের মধ্যে শান্তি নাজিল করে দো মাওলা। ইয়া আল্লাহ পরওয়ার দিয়ার আলম ইয়া আল্লাহ আমাদের পরিবারকে আল্লাহ শান্তিদায়ক পরিবার বানাই দো। ইয়া আল্লাহ আমাদের মন থেকে আল্লাহ হিংসা বিদ্বেষ নামে গজবরে তুমি দূর করে দো। ইয়া আল্লাহ হিংসা বিদ্বেষ নামে গজবরে তুমি দূর করে দো। ইয়া আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ এক আর নেক হইয়া চলার তৌফিক দান ফরমাও। ইয়া আল্লাহ বিশ্বের সমস্ত মুসলমান এক আর নেক করো। ইয়া আল্লাহ আমাদের বাংলাদেশের উপর রহম আর করম ফরমাও। ইয়া আল্লাহ খরচের ধাম দিন দিন বাড়তেছে মাওলা। ইয়া আল্লাহ আমরার গুনার কারণে আল্লাহ খরচের ধাম বাড়াইও না মাওলা। ইয়া আল্লাহ পরওয়ারদিগারে আলম ইয়া আল্লাহ খরচের ধাম আল্লাহ কমাই দাও মাওলা। ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। ইয়া আল্লাহ আমরারে বেশি বেশি করে নাকি আমল করার তৌফিক দান ফরমাও। ইয়া আল্লাহ আমরার গুনার কারণে আল্লাহ আমরারে আযাব আর গজব দিয়ে পরীক্ষা করিও না। ইয়া আল্লাহ আমরার গুনার কারণে আল্লাহ আমরারে স্ক্রিন দিয়ে করিয়া মারিও না। ইয়া আল্লাহ আমরার গুনার কারণে আল্লাহ পানির মধ্যে ডুবাই আমরারে মারিও না। ইয়া আল্লাহ আমরার গুনার কারণে আল্লাহ আমরারে আগুন দিয়ে জ্বালাইয়া মারিও না বাবা। ইয়া আল্লাহ আমরার গুনার কারণে আল্লাহ আমরারে বিভিন্ন ধরনের আযাব গজব বিপদ আপদ দিয়ে পরীক্ষা করিও না। ইয়া আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান ফরমাও। ইয়া আল্লাহ নেক আমলের মজা সৃষ্টি করে দাও আমরা অন্তর মাওলা। ইয়া আল্লাহ গুনাহের প্রতি আল্লাহ ঘৃণা সৃষ্টি করে দাও মাওলা। ইয়া আল্লাহ আমাদের মহিলাদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ আমাদের মহিলাদেরকে আল্লাহ প্রদান সিন্নেখার বানাই দাও মাওলা। ইয়া আল্লাহ আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মত কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ পরওয়ারদিগারে আলম ইয়া আল্লাহ আমাদের সন্তানদেরকে নেককার সন্তান বানাও। ইয়া আল্লাহ আমাদের সন্তানদের কারণে আল্লাহ আমরারে বেইজ্জতি করিও না। ইয়া আল্লাহ আমাদের সন্তানদের কারণে আল্লাহ আমরারে বেইজ্জতি করিও না। ইয়া আল্লাহ আমরারে হজ না করে আল্লাহ মৌত দিও না মাওলা। ইয়া আল্লাহ আমরারে হজ না করে আল্লাহ মৌত দিও না। ইয়া আল্লাহ তোমার হাবিবের কবর জিয়ারত না করে মৌত দিও না মাওলা। ইয়া আল্লাহ পরওয়ারদিগারে আলম ইয়া আল্লাহ পরওয়ারদিগারে আলম ইয়া আল্লাহ আমরারে হজ করার তৌফিক দান ফরমাও। ইয়া আল্লাহ সালাত ওয়া সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাত ওয়া সালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওয়া তৌফিক দান করিও। ইয়া আল্লাহ পরওয়ারদিগারে আলম ইয়া আল্লাহ নবীজির ইয়া আল্লাহ চেহারা আনোয়ার দেখাই আমরারে স্বপ্ন যুগে খলিজা ঠান্ডা করে দিও মাওলা। ইয়া আল্লাহ পরওয়ারদিগারে আলম ইয়া আল্লাহ তুমি মাহবুব রে আল্লাহ স্বপ্ন যুগে দেখাই আমরার খলিজা ঠান্ডা করে দিও। ইয়া আল্লাহ শেষ গুজারিশ মাওলা খোদা আল্লাহ কবরের সামান যোগান না করে আমাদের কবর দিস না। ইয়া আল্লাহ পরওয়ারদিগারে আলম গুনাহ থেকে পাক সাফ না করে আমাদের কবর দিস না। ইয়া আল্লাহ মানুষের ঋণ পরিশোধ না করে আল্লাহ আমাদের কবর দেশে ডাক দিও না মাওলা। ইয়া আল্লাহ শেষ গুজারিশ মাওলা খোদা ইয়া আল্লাহ রমজান মাসের সব কদরে ইয়া আল্লাহ শুক্রবার দিনে মক্কা মদিনায় থাকা অবস্থায় আল্লাহ আমাদের মালাকুল মৌত পাঠিয়ে দিও। ইয়া আল্লাহ কোরআন তিলাওয়াত করা অবস্থায় জিকির ফিকিরে থাকা অবস্থায় ইবাদত বন্দি করা অবস্থায় আল্লাহ আমাদের মালাকুল মৌত পাঠিয়ে দিও। ইয়া আল্লাহ আমাদের জবান দিয়ে জারি করে দিও কালিমায়ে তৈয়িবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।